গঞ্জাম জেলা আসিকা থানা কেশরচন্দ্রপল্লী গ্রামে আজ সকাল দেখা মিছে এক অভাবনীয় ঘটনা। পোহর ঠেঙ্গা মাড়ে টলি পড়লে শ্বশুর, মৃত শ্বশুর হলে 55 বর্ষীয় সীমাঞ্চল নায়ক। হত্যাকাণ্ডর কারণ অস্পষ্ট রয়েছে। পূর্ব শ্বশুর সীমাঞ্চল বিভিন্ন সময় মদ্যপান করে বহুকে মারপিট করুলে, তেমন ঘর কলহর এইভাবে হত্যাকাণ্ড হয়ে আলোচনা করা। সেপটে আসিকা পুলিশ ঘটনাস্থলে পৌঁছি মৃতদেহ জবত করে তদন্ত আরম্ভ করেছে এবং শ্বশুর হত্যাকারী বহুকে আটক রেখেছে পুলিশ। কবি সূর্যনগর কৃষ্ণ নাহকঙ্ক রিপোর্ট, নিউজ 10 ওড়িয়া।